আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের জানাবো মুরগির বর্জ্য দিয়ে কীভাবে জৈব সার তৈরি করবেন এবং এই জৈব সারটি কোন কোন গাছের জন্য অত্যন্ত কার্যকরী সেই সম্পর্কে জানাবো। এবং আপনারা জেনে থাকবেন মুরগির বর্জ্য নাইট্রোজেন এবং অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ। এই বর্জ্য মাটিতে থাকা যত ধরনের উপকারী জীবাণু আছে সেটার একটা ভালো খাবার যোগান দেয়। এতে যদি আপনারা পচনশীল আরও কিছু দিয়ে থাকেন, যেমন চা পাতা, গোবর, তাহলে আরও দ্রুত কাজ করবে। তো প্রথমত মুরগির বর্জ্য ভালোভাবে শুকিয়ে নেবেন, পচিয়ে তারপরে ভালোভাবে শুকিয়ে নেবেন। সেই সঙ্গে যদি কিছু চা পাতা মিক্স করে দিয়ে থাকেন তাহলে আরও শক্তিশালী একটি জৈব সার হয়ে থাকে। অবশ্যই অবশ্যই ভালোভাবে শুকিয়ে পচিয়ে তারপরে ভালোভাবে শুকোতে হবে, না হলে সেখানে যে অপকারী যেগুলো ক্ষতিকারক জীবাণু আছে সেগুলো মরবে না। তো এইভাবে জৈব সার বানানোর পরে আপনারা কোন কোন গাছে দেবেন সেই সম্পর্কে আজকে জানাচ্ছি। বিশেষ করে বেগুন, পুরাতন বেগুন গাছে যদি এই জৈব সার দিয়ে থাকেন তাহলে আবার পুনরায় নতুন ডালপালা হবে, ফুল হবে এবং প্রচুর বেগুন হবে, যেটা আসলে নতুন গাছের নেই। আবার সেখানে বেগুন হবে। আর সেই সঙ্গে যদি বৃষ্টির হওয়ার আগে আগ মুহূর্তে যদি এই সার কোনো শাকে দিয়ে থাকেন তাহলে প্রচুর টাকা হবে। আমি সেরকম একটি হাউজে কলমি শাক দিয়েছিলাম, সেখানে 5-7 দিনের মধ্যেই নতুন নতুন ডোকা হচ্ছে, বেশ কিছু কলমি শাক হয়েছে অলরেডি, এবং পুরাতন কয়েকটি বেগুন গাছ ছিল সেখানে আমি এই সারটি প্রয়োগ করার পরে দেখছেন যদিও ছোট বেগুন, ছোট সাইজের হয়েছে, তারপরেও অসংখ্য বেগুন হয়েছে। তো আপনারা চাইলে এরকম জৈব সার মুরগির বর্জ্য দিয়ে এবং চা পাতা মিশিয়ে জৈব সার বানাতে পারেন। বানিয়ে বিশেষ করে শাক এবং পুরাতন বেগুন গাছে ব্যবহার করে থাকবেন, তাহলে খুবই ভালো উপকার পাবেন। আর আমার এই টিপসটি যদি আপনাদের কোনো উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।